এভরিওয়ান, আজ আমরা WBP কনস্টেবল 2024 এর আরেকটি জিকে সেকশন নিয়ে চলে এসেছি। তোমাদের এই যে জিকে সেকশনগুলি আপকামিং সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই চলো আজকে স্টার্ট করি। আমাদের প্রথম প্রশ্ন হল, কোন ভাইসরয়ের আমলে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়? লর্ড ডাফরিন, লর্ড কার্জন, লর্ড রিপন না লর্ড ল্যান্সডাউন? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর এ, লর্ড ডাফরিন। আমাদের নেক্সট কোশ্চেন হল, 1924 সালে মহাত্মা গান্ধী দেশে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, কোলহাপুর, বেলগাঁও, নাগপুর না মহীশূর? তো আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর বি, বেলগাঁও। এটি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের 39তম অধিবেশন, আর এটি ছিল মহাত্মা গান্ধীর সভাপতিত্বে একমাত্র অধিবেশন। নেক্সট, 1985 সালে বোম্বেতে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর বি, উমেশচন্দ্র ব্যানার্জি। একটু জেনে নেওয়া যাক, ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হলেন ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বোচ্চ কমান্ড। 1885 সালের ডিসেম্বরে পার্টির ভিত্তি স্থাপনের পর উমেশচন্দ্র ব্যানার্জি এর প্রথম সভাপতি হন। নেক্সট কোশ্চেন, ইন্দো গ্রিকদের অধ্যয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক উৎস কোনটি? স্মৃতিস্তম্ভ, শিলালিপি, মুদ্রা না সাহিত্যপাঠ? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর সি, মুদ্রা। প্রায় 25 বছর ধরে ইন্দো গ্রিক রাজ্যগুলি ইউথাইডেমিট শাসনের অধীনে ছিল। এই রাজাদের অনেক মুদ্রা পাওয়া গেছে এবং আমরা তাদের সম্পর্কে যে তথ্য পাই তার বেশিরভাগই এই মুদ্রা থেকে। নেক্সট কোশ্চেন, অশোকের শিলালিপি প্রধানত কোন ভাষায় লেখা হয়েছিল? সংস্কৃত, পালি, প্রাকৃত না ব্রোঞ্জ? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর সি, প্রাকৃত। অশোকের শিলালিপিগুলি প্রাকৃত ভাষায় রচিত হয়েছিল এবং সাম্রাজ্যের বৃহত্তর অংশ জুড়ে ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেস 1937 সালের প্রাদেশিক নির্বাচনের পর ড্যাশ এ সরকার গঠন করেনি, উড়িষ্যায়, মাদ্রাজে, বাংলা না কেন্দ্রীয় প্রদেশগুলিতে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর সি, বাংলা। 1937 সালের নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস 8টি প্রদেশে ক্ষমতায় আবির্ভূত হয়, 3টি ব্যতিক্রম হল বাংলা, পাঞ্জাব এবং সিন্ধু। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী? গ্রাফাইট, গ্রানাইট, অ্যান্থ্রাসাইট না ডায়মন্ড বা হিরক? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর এ, গ্রাফাইট। নেক্সট কোশ্চেন, কে জিন্নাকে হিন্দু মুসলিম ঐক্যের দূত হিসাবে বর্ণনা করেছেন? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর বি, সরোজিনী নাইডু। একটু জেনে নেওয়া যাক, 1916 সালের ডিসেম্বরে অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং কংগ্রেস লখনৌতে মিলিত হয়। জিন্নার অক্লান্ত পরিশ্রমের কারণেই কংগ্রেস প্রথম এবং শেষবারের মতো পৃথক নির্বাচক মণ্ডলী করতে সম্মত হয়েছিল। জিন্নার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাতে সরোজিনী নাইডু তাকে হিন্দু মুসলিম ঐক্যের দূত উপাধি দিয়েছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীকে আব্দুল রশিদ হত্যা করেছিলেন? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর ডি, স্বামী শ্রদ্ধানন্দ। একটু জেনে নিই, স্বামী শ্রদ্ধানন্দ, যিনি মহাত্মা মুন্সি রাম ভিজ নামেও পরিচিত, একজন ভারতীয় জাতীয়তাবাদী এবং আর্য সমাজ সন্ন্যাসী ছিলেন, যিনি দয়ানন্দ সরস্বতীর শিক্ষা ছড়িয়েছিলেন। নেক্সট কোশ্চেন, দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণু বিশ্বাস 1859 থেকে 60 সালে নিচের কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? মুন্ডা বিদ্রোহ, কুকা বিদ্রোহ, নীল বিদ্রোহ না ফরাজি আন্দোলন? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর সি, নীল বিদ্রোহ। নেক্সট কোশ্চেন, খিলাফত আন্দোলন কে শুরু করেন?
মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী ও শওকত আলী, না মোহাম্মদ জিন্না, না হায়দার আলী? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, মোহাম্মদ আলী ও শওকত আলী। একটু জেনে নিই, মোহাম্মদ আলী ও শওকত আলী খিলাফত আন্দোলন অর্থাৎ 1919 থেকে 1924 প্রথম বিশ্বযুদ্ধের পরের বছরগুলিতে ভারতীয় জাতীয়তাবাদের সাথে জোটবদ্ধ ভারতীয় মুসলমানদের একটি আন্দোলন। নেক্সট কোশ্চেন, এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের প্রতিষ্ঠাতা কে? তো অপশন নাম্বার বি ইজ দি কারেক্ট অ্যান্সার, অ্যানি বেসেন্ট। সরি, এখানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিচের মধ্যে কে সর্বপ্রথম ভারতে দ্য সোশ্যালিস্ট নামে সমাজতান্ত্রিক সাপ্তাহিক শুরু করেন? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এস এ ডাঙ্গে। একটু জেনে নিই, শ্রীপাদ অমৃত ডাঙ্গে 1922 সালে লাটভালার সহায়তায় তিনি প্রথম মার্ক্সবাদী জার্নাল ইংরেজি সাপ্তাহিক দ্য সোশ্যালিস্ট চালু করেন। নেক্সট কোশ্চেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং অবনীন্দ্রনাথ ঠাকুর কালিদাসের নিম্নলিখিত কোন রচনাটিকে বাংলায় অনুবাদ করেন? তো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অভিজ্ঞান শকুন্তলম। কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলম মহাভারতের শকুন্তলার কাহিনী অবলম্বনে নির্মিত একটি একটি নাটক এবং শকুন্তলা ছিলেন ঋষি বিশ্বামিত্রের কন্যা। নেক্সট কোশ্চেন, 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠনের ঘোষণা দেন? সিঙ্গাপুর, সাংহাই, বার্লিন, না মান্দালে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, সিঙ্গাপুর। আমাদের নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 73 সংশোধনী। নেক্সট কোশ্চেন, ডলফিনোস গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনম বন্দরে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জাহাজ শিল্প উন্নতি ও বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে। নেক্সট কোশ্চেন, কে গঙ্গৈকোন্ড চোল উপাধি ধারণ করে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে প্রথম রাজেন্দ্র। নেক্সট কোশ্চেন, স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, অমৃতসর। আমাদের লাস্ট কোশ্চেন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে বোঝায় নতুন অন্তর্ভুক্ত গ্রাহকদের বর্ধিত গ্রাহক সুরক্ষা, সহজলভ্য এবং দ্রুত অভিযোগ প্রশমিত ব্যবস্থা, ফাইন্যান্সিয়াল লিটারেসির জন্য বর্ধিত প্রচেষ্টা, না ওপরের সবগুলি? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। তো ফ্রেন্ডস, আশা করছি এই জিকেগুলি তোমাদের খুবই কাজে লাগবে এবং তোমরা খুবই উপকৃত হবে আপকামিং এক্সামের জন্য। তো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটি। থ্যাংক ইউ।